আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বেবি ক্যারিয়ার। তো ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকগুলো টাইপের, অনেক ধরনের বেবি ক্যারিয়ার আছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছে আশিক ভাই। আশিক ভাই আজকে আমাদেরকে বলবে কোনটার প্রাইস কত, কোনটা কীভাবে ইউজ করতে হয়। প্রত্যেকটাই মাল্টিফাংশন, প্রত্যেকটাই কিন্তু দেখা যায় একটার ভিতরে তিন রকম, চার রকম, পাঁচ রকম, ছয় রকম করে নেওয়ারও সিস্টেম আছে। তো আপনারা আপনাদের বেবিকে যেন সেফলি ক্যারি করতে পারেন সেজন্যই কিন্তু এই বেবি ক্যারিয়ারটা মানুষ কিনে থাকে। তো যাই হোক, আমি এখন এগুলোর দামটা বলবো এবং কোনটার প্রাইস কত, কোনটার ব্র্যান্ডটা ভালো হবে সেটা বলবো। তো ভাই, আপনাদের এখানে সবচেয়ে পপুলার যেটা, সবচেয়ে রানিং যেটা, সেটা আমাদেরকে একটু দেখেন। এটা উইলি বেবি। বিশেষত্ব হচ্ছে এটা অন্যান্য ক্যারিয়ার যে ওয়েট নেয় ওগুলোর তুলনায় এটা সবচেয়ে বেশি ওয়েট নেয়, 20 কেজি পর্যন্ত ওয়েট নেয়। তার মানে বেশি তো বাচ্চা বেশ বড় হওয়ার পর্যন্ত তিন বছর পর্যন্ত ক্যারি করা যাবে। প্লাস বাইকে ট্যুর করার জন্য আলাদা, সামারের জন্য আলাদা পার্ট, উইন্টারের জন্য আলাদা পার্ট, আর বাবু এটার মধ্যে বসেও কমফোর্ট। প্লাস এটার মধ্যে ছয় ভাবে বাবুকে নেওয়া যায়, ব্রেস্ট ফিডিং করানো যাবে, সামনের দিকে কোলে নেওয়া যাবে, পিছনে কোলে নেওয়া যাবে, কাট করে নেওয়া যাবে, ছয়টা পজিশনে নেওয়া যায়। মানে আমরা বেবিদেরকে যত ভাবে নেই, মানে একদিকে যে প্রেসার পড়বে এমন না, দেখা যাবে আপনি সারাদিন গলার মধ্যে ঝুলে রাখলেন, গলা কিন্তু ঘাড় কিন্তু নাড়তে পারবেন না, সেক্ষেত্রে পিঠে নিতে পারবেন, সাইডে নিতে পারবেন, আপনাদের সুবিধা মতো করে বাচ্চাকে নেওয়া যাবে। সুবিধাটা ছবিও দিয়ে দিয়েছে, পিছনে নেওয়ার একটা ছবি দিয়েছে, প্লাস হচ্ছে ব্রেস্ট ফিডিং এর কিভাবে করবে সেটার একটা পজিশন দেওয়া আছে। আচ্ছা, দুইটা কালার अवेलेबल আছে, রেড আর একটা হচ্ছে নেভি ব্লু। ওকে, তো এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া? 1350 টাকা। 1350 টাকা, ওকে। আমরা এটা সম্পর্কে জানলাম। তো আর কি আছে? এটা আমরা সরিয়ে ফেলি, যেহেতু এটা দেখিয়ে ফেলেছি অলরেডি। এরপর আমরা কোনটা দেখাবো? এরপর হচ্ছে এটা, কারণ কেউ যদি একটু নরমাল চায়, একটু সিম্পল এর মধ্যে, মানে সে চাচ্ছে মানে রেগুলার ইউজ হয় না, জাস্ট মাঝে মাঝে লাগে, সেই ক্ষেত্রে রাফিজের জন্য এটাও ভালো প্রোডাক্ট, রিজনেবল প্রাইস। এটা হচ্ছে 700 টাকা। খুব পপুলার, সব সময় দেখি এটা রানিং, সব জায়গায় করে এটা। এটা হচ্ছে 12 কেজি পর্যন্ত ওয়েট। আচ্ছা ভাই, যে বেল্ট গুলো দেখালাম বা ক্যারিয়ার গুলো দেখালাম, এগুলো তো ওয়াশেবল, ওয়াশেবল, প্রত্যেকটা ওয়াশেবল, বেবি মানেই তো হাগুসুক করবে, নষ্ট করে এটা ওয়াশ করবে। অনেক বেবিরা দেখা যায় কি, কোলে নিলে উপর হয়ে থাকে, গ্যাস ফর্ম করে, যার কারণে দেখা যায় ভমিটিং হয় অনেক বেবিদের। আবার অনেক বেবিরা আছে মুখের ভিতর ফিটার খাওয়ার পর দুধ জমি রাখে, পরে ফেলে দেয়, এরকম হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এগুলো ওয়াশ করতে পারবেন, প্রত্যেকটা প্রোডাক্টই ওয়াশ করা যায়। তো এটা ফোর পজিশন ক্যারিয়ার, এটা চারটা ধরনে আপনারা নিতে পারবেন। ব্যাগের উপর প্রিন্টেড করা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, চারটা ধরনে নিতে পারবেন। এটা ওয়েট নেবে 12 কেজি পর্যন্ত আপনার। ওকে, 12 কেজি পর্যন্ত। তো এটা প্রাইস কত পড়বে? 1750 টাকা। ওকে, নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে চিকো ব্র্যান্ডের প্রোডাক্ট, চিকো ব্র্যান্ডের। এটা 9 কেজি পর্যন্ত ওয়েট নেবে, 9 কেজি পর্যন্ত এটা ওয়েট নেবে, 3.5 কেজি থেকে 9 কেজি, 9 কেজি পর্যন্ত। ওকে, 3.5 একটা হেলদি একটা বেবি যখন হয় তখন সবল একটা বাচ্চা, বাচ্চা কিন্তু 3.5 কেজি হয়। আর একবারে নিউবর্ন, একেবারে নিউবর্ন বেবিকে কিন্তু কেউ ভাবে ক্যারি করে না, একটু ঝাঁকালো হলে দেখা যায় যে 3 মান্থ তার ঘাড়টা যখন হ্যাঁ একটু শক্ত হয় তখনই দেয়, আবার হওয়ার সাথে সাথে তো ব্যাগে দিয়ে দিও না, ঘাড় কিন্তু ভেঙে যাবে। তাহলে ভেঙে যাবে। ওকে, আমি এটা একটু দেখাচ্ছি। 1350 টাকা। আসলে সত্যি কথা বলতে কি, যখন কেউ মা বাবা হয় তখন ওই যে যার যত জ্ঞানই থাকুক না কেন, তখন কিন্তু সবাই একদম মনে হয় বেবির মতো বোকা হয়ে যায়, কার কাছ থেকে শুনলে মনে হয় সত্যি এটা করলে কি আসলে এটা হবে, এটা ভালো হবে। তো আমি ধরেন অনেক কিছু জানি, কিন্তু আমার যখন মানে মানহ হয়েছে তখন দেখা যাচ্ছে আমিও বোকা হয়ে গেছি, সবার কাছ থেকে আমি বুদ্ধি নিয়েছি আসলে কিভাবে করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে, নিজের একটা থিংকিং এর উপর নিজে বিশ্বাস তো হওয়া যায়। হ্যাঁ, সেটাই। আবার দেখা যায় কি, বেবিকে নিয়ে কেউ রিস্ক নিতে চায় না, তখন মন মানসিকতা বেবির মতোই হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়, ওইটাই। তো এটার প্রাইস হচ্ছে 1350। নেক্সট কালেকশন দেখবো, এটা 6-in-1, এটা একটু মানে রাফিজের জন্য। আর বেবিদেরকে নিয়ে যে কোনো ডিসিশন আমার মনে হয় সবার সাথে কথা বলে নেওয়াটাই বেটার, এতে পাঁচজনের কাছ থেকে পাঁচটা বুদ্ধি নিলে ভালো একটা সলিউশন হয়। ওকে, আমি এটা একটু দেখছি, এটার প্রাইসটা একটু বলে দেই। 1050 টাকা। এটাও 6-in-1। আমি ছয়টা পজিশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ছয়টা পজিশন এটা ক্যারি করা যাবে। ওকে, প্রাইস হচ্ছে 1050 টাকা। এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার নিচে যে ফেব্রিকটা সম্পূর্ণ হচ্ছে কটন ফেব্রিক দিয়ে করা, যার কারণে বাবু বসে সুইটিং হবে না, বেবিতে সুইটিং হবে না, বা মানে ঘামানো বা অস্থিরতা দেখবেন, বাচ্চারা কিন্তু শরীর খচখচ করলে কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এটা নিচে দিকে হচ্ছে নেট দেওয়া, যার কারণে এটা ওয়েটটাও নিতে পারবে কম, আর কাপড়টা একটু অন্য টাইপের, এটা একদম ফুল কটন, এটা মিক্স, কাপড়টা মিক্সড আছে আর এটা ফুল কটন, ফুল কটন। ওকে,
আপনি বেবি বড় হব পর্যন্ত ইউজ করতে পারছেন, তাই কিটাবি না করে একবার 1300 টাকা দিয়ে কিনে ফেলবেন, সেটাই বেটার হবে। তো আমি এখানকার কন্টাক্ট নাম্বারটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেট্রো বেবি গিফট সেন্টার টয় এন্ড কসমেটিক্স, আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই শপের ওনার আমাদের আশিক ভাইয়া। আর আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেট 379 নাম্বার শপ, এটা হচ্ছে মেট্রো বেবি গিফট সেন্টার টয় এন্ড কসমেটিক্স। তো আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ভিডিওর মধ্যে কিন্তু অনেক প্রয়োজনীয় তথ্য থাকে, সেগুলো কিন্তু আপনারা ভিডিও না দেখে নাম্বার নিতে আসলে কিন্তু মিস করবেন। তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখান থেকে বেবি প্রোডাক্ট এবং কসমেটিক এভরিথিং আপনারা এখান থেকে নিতে পারবেন। তো ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।